সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ডাইমেনশনস অফ লাইফ অ্যান্ড ব্লু ওশন স্ট্র্যাটেজি শেয়ার করব, আমার জীবন নিয়ে, আমার অভিজ্ঞতার আলোকে, এবং আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের সাথে আমারও নিশ্চয় মিল আছে। সেই ছোটোবেলা হতেই আমি সব সময় চেষ্টা করেছি কঠিন প্রতিযোগিতা অ্যাভয়েড করে নতুন কোনো পথে চলতে, নতুন কোনো পথ সৃষ্টি করতে। ছোটোবেলা হতেই আমি সবসময় রক্তাক্ত প্রতিযোগিতা এড়িয়ে চলতাম এবং ঠিক সেই পথ বেছে নিতাম যেই পথে রক্তাক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, যাকে এখনকার সময়ে ব্লু ওশন স্ট্র্যাটেজি বলা হয়ে থাকে। ঠিক যেমন আমি যখন স্কুলে পড়ি এতটাই ছোটোখাটো ছিলাম, আমার বন্ধুরা কনুই দিয়ে একটা গুঁতো দিলে খেলার মাঠে আমি পড়ে যেতাম। একবার দুবার খেলতে গিয়ে আমি বুঝতে পেরেছি এই প্রতিযোগিতা আমার জন্য নয়। আমি পাবলিক স্পিকিং, ডিবেট, রিসাইটেশন, বই পড়া প্রতিযোগিতা বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ধরনের ক্ষেত্রে নিজেকে তুলে ধরলাম, চর্চা করলাম, সফল হলাম। ঠিক একজন বিজ্ঞান স্টুডেন্টের কাছে তার পিতামাতার যে চাহিদা থাকে, আমার ক্ষেত্রেও মা বাবার একই রকম চাহিদা ছিল। আমাদের সময় এমসিকিউ ছিল না, সব অ্যানালিটিক্যাল কোয়েশ্চনস অ্যান্ড আনসার্স। সেই সময়ও বিজ্ঞানের প্রায় সবগুলো বিষয়ে 80% মার্কস সহ যখন আমি এসএসসি পাশ করি, তখন তো মা বাবার আগ্রহ থাকে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। অধিকন্তু যখন আমি বিজ্ঞান মেলায় জাতীয়ভাবে পুরস্কৃত হলাম, প্রেসিডেন্টের কাছ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলাম, তখন তো আরও বেশি চাহিদা বেড়ে যায়। আর তখনই আমি সবচাইতে বড় আঘাতটা করলাম, আমি সায়েন্স ছেড়ে দিয়ে দেশসেরা চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজে ভর্তি হলাম। আমার বাবা অনেকদিন আমার সাথে কথাবার্তা বলেনি। চলছে আমার ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি, সবাই ঠিক যে পথে চলে আমি অন্য আরেকটা পথে চলার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের প্রিয় শিক্ষক আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অধ্যাপক নুরুদ্দিন স্যার যখন আমাকে মার্কেটিং পড়তে বলেছিলেন, তখন আমি আমার জায়গায় স্থির ছিলাম, আমি ফাইন্যান্সই পড়ব। স্যার বলেছিলেন মার্কেটিং পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে। একসময় আমি ঠিকই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম, ফাইন্যান্স পড়ি। আমার শিক্ষকরা যখন শিক্ষার্থীদের অনেক বেশি পাঠ্যপুস্তক পড়তে বলছেন, অনেক বেশি ভালো ফলাফলের কথা বলছেন, তখন আমি অনেক বেশি তাদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি এক্সট্রা কারিকুলারে উদ্বুদ্ধ করলাম, তাদেরকে অন্যান্য ডিসিপ্লিনের বইগুলো পড়তে বললাম, তাদেরকে ডেপথ অফ নলেজের পাশাপাশি ব্রেথ অফ নলেজ চর্চা করতে বললাম। আমি যে পথে হাঁটার চেষ্টা করেছি, নতুন পথ সৃষ্টি করে অথবা নতুন কোনো পথে, আর তখনই কতিপয় মানুষের সম্মুখীন হয়েছি যারা নিজেরা পথ সৃষ্টি করে না, নতুন কিছু তৈরি করে না, শুধু অন্যের তৈরি করা পথ ছিনিয়ে নেয়, বাধার সৃষ্টি করে। সারা জীবন দেখে এসেছি আমি যে পথে হাঁটছি কতিপয় মনে করছে এই পথ আমার না, তাদের জোর করে সেই পথ ছিনিয়ে নিবে, আমি তাদের মতো হতে চাই না, আমি সেই পথ ছেড়ে দিই, নতুন কোনো পথে যাই, তারাও এই নতুন পথে ঝাঁপিয়ে পড়ে। আমি যে বিষয়গুলো পড়াই শিক্ষার্থীরা উপকৃত হবে, আমার যে বিষয়ে এক্সপার্টাইজ আছে তার বাইরে আমি যেতে চাই না, কিন্তু তারা মনে করে এই বিষয়গুলো তাদেরই পড়ানো উচিত, তানবীর পড়াতে পারলে তারা কেন পারবে না। আমি গবেষণাতে অনেক বেশি উদ্যোক্তা নির্ভর, আমার গবেষণা অনেক ক্ষেত্রেই পারসেপশনাল, বিহেভিয়ারাল, আমি আরেকজনের মতো গবেষণা করতে চাই না। এখানেও আমি আমার মতনই একটা পথে হাঁটছি, চলছি। আমি একজন প্রশিক্ষক হিসাবে নিজেকে গত 2 দশক ধরে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি,
এই পথেও বাধা সৃষ্টি করা প্রচেষ্টা কম দেখা যায় না। আমি এই কথা এই কারণে বলছি, পৃথিবীতে যারাই নতুন কিছু সৃষ্টি করছে, নতুন পথে হাঁটছে, এরাই তো ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজির অনুসারী। ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি তো আমাদেরকে শেখায় নতুন কিছু সৃষ্টি করার, নতুন পথ তৈরি করার। ইতিমধ্যেই যে পথ তৈরি হয়েছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছে নিজেকে সেই জায়গা হতে আলাদা জায়গায় নিয়ে যাওয়ার, তাহলে তো রক্তারক্তি হয় না। কেন কিছু মানুষ সবসময় যেখানেই বেশি মানুষ দেখে ওখানে, যেখানেই বেশি মানুষের অবস্থান হয় সেখানে ঝাঁপিয়ে পড়ে? কেন কিছু মানুষ সবসময় অন্যেরটা ছিনিয়ে নিতে চায়? কেন কিছু মানুষ সবসময় অন্যের পথে বাধা সৃষ্টি করে আনন্দ পায়? আসুন আমরা রক্তাক্ত প্রতিযোগিতা, রেড ওশিয়ান স্ট্র্যাটেজি ছেড়ে দিয়ে ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজির অনুসারী হই, পথ সৃষ্টি করি, নতুন কিছু তৈরি করি, নতুনদের পথ দেখাই যেখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, সহিংসতা নাই। আসুন আমরা সেই রকম কিছু করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ আমাকে শোনার জন্য।